এটা আমরা দীর্ঘ 5-6 বছর যাবৎ এই পুকুরটা আমরা এই চাষবাস করি আর কি, মাছ ফেলাইয়া বড় টড় করে বেশি খাওয়া দাওয়া করি। এর মধ্যে যার জায়গাটা তার থেকে লিজে আমরা এটা লইতে পারি আর কি বছর বছর। এই পুকুরের পার্শ্ববর্তী যে জমিটা রয়েছে আপনার জুট জমি উপনিয়াজ নামে, তেনে ওই তানের বাইরের কাছে বিক্রি করছে। এটা বিক্রি করার পর ধরেন এটা এটা তো কিন্তু তানের নামে কিন্তু এলওটি জুত না, সরকারি একটা পুকুর। এই সরকারি পুকুর তো আপনার কোনো যখন আপনার জুতের জায়গার লোকের থাকে তখন আপনার তানের দায়িত্ব থাকে, যখন আপনি জমি জুট জমি বিক্রি করে নেবেন তখন তানের আন্ডার কোনো থাকে না, যেহেতু এটা আপনার এলওটি নাই। বিক্রি করার পর তানের ভাই রবীন্দ্র দেবনাথ, তানের ছেলে রাজু দেবনাথ, তানের ভাতিজা উমেশ দেবনাথ তারা কিন্তু আছে, তারা সবাই লুয়ে আয়া এখানে ওইটার পুকুরটা হিন্দু মন্দির করব রাম মন্দির। তখন তানের ভাইয়ের লোক এই দিলে তখন যখন জিজ্ঞেস করছে যে এটা এখানে কিল্লিকে বইতেছ, এখানে জমি তো এখানে বেশিরভাগ বাড়ি বসবাস করি, তারা এখানে কেমন তোমরা পুকুরের ভিতরে তোমরা রাম মন্দির করবা। তা ভাই ভাই টক টক হয়েছে হয়েছে পরে তখন তানের ভাই আমার ফোন করে ডাকে আনছে, ডাকে আনছে পরে তখন আমি বয়স্ক লোকের লোকে হাত জোর করে কথা হয়েছে যে দাদু এটা আপনি কিতা করতেছেন, বয়স্ক মানুষ এই মর্যাদাকে বেশি দূরে নাই, আপনি একটা অযথা একটা ঝামেলা তৈরি করতেছেন, পুকুরের মধ্যে কী করে আপনারা রাম মন্দির তৈরি করবেন। এই কথা তানের বড় ভাইয়ের সাথে জোর করতেছে, তখন পট করে তানের ভাই রবীন্দ্র দেবনাথ আবার পট করে ঘুষি দেয় এই নিচা ফালাই দিছে। ফালাই দেওয়ার পর থেকে আপনার তনের হয়ে উঠতেগুলো হয়েছে, ঝামেলা হয়েছে, হওয়ার পরে উভয় পক্ষে আপনার এই মামলা মোকদ্দমা হয়েছে। হওয়ার পর থেকে আজকে ধরেন 29 তারিখ তার ভাতিজা আবার তারা মিল্লা একটা উত্তেজিত তৈরি করছে এলাকার আরেকজন একটা আছে সুবল দাস নামে, বিকেলবেলা মদমত্ত অবস্থায় আপনারা আমার উদ্দেশ্য করে গালিগালাজ করছে, এটি রেকর্ডিং আছে আমার কাছে মোবাইলের মধ্যে। এরপর দিন আবার একটা ইস্যু তুলছে এই পুকুরটা নিয়ে ঝামেলা আবার কার্যচক্র হয়েছে কেস হয়েছে, এইভাবে একটা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে আজকে দীর্ঘদিন যাবৎ এই পুকুরটাকে নিয়ে। এটার মধ্যে বলে তারা রাম মন্দির তৈরি করবো, এটা কী করে আমরা চাষ করুন দেখে দেবো, এরকম করে একটা ইয়ে করতাম। আজকে সকালবেলা আমিও তো একজন ফোন করছি আমাদের এলাকার জন্য আমার ভাতিজা প্রথম ফোন করছে, আমি উঠাইতে পারছি না দ্বিতীয় ফোনে, আমি ফোন করছি কিছু কাকা তোমার পুকুরের মধ্যে যে মাছ সব কিছু মরে সাফ হয়ে গেছে, আমি আই দেখলাম যে সমস্ত মাছ আরও বেশি আসলো এটি ওয়াইটে গিয়া নিচের দাবে গেছে গা ইয়ে আর কি। আপনি করে গেছিলাম কেস করতে আপনার ইয়াতে সন্দেহমূলক কে বা কারা করতে পারে, যেহেতু আমার সন্দেহ হয়েছে যে তার সাথেই তো 5-7 বছর ধরে যেহেতু আমরা এই পুকুরটা করতেছি কেউ অত দিন করছে না, নিশ্চয়ই এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর থেকে একটা সন্দেহমূলক একটা কেস করতে গেছিলাম আর কি। কি মনে করতেছেন কে এটি করতে পারে? ওকে এখন তো যেহেতু তারার লোক আমরা একটা মোটামুটি ফিকশন হয়ে গেছে, হয়তো তারাও করতে পারে সন্দেহমূলক। কার সাথে ঝগড়াটা? এই যে আপনার রবীন্দ্র দেবনাথ, রবীন্দ্র দেবনাথের ছেলে উমেশ দেবনাথ, এই রবীন্দ্র দেবনাথের ভাতিজা এরা সাথে আপনার এই ঝামেলাটা হইতে আছে। বাড়ি এরা? এরা বাড়ি হচ্ছে এই বাড়িটা এবং উমেশ দেবনাথ যে হেড বাড়ি হচ্ছে আপনার পশ্চিম দিকে হেড, এখানে দোকান আছে এখানে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুভাষ দেবনাথ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর। আপনারা কি মামলা করছেন? আমরা এর আগে মামলা পাল্টা মামলা হয়েছে, এরপরে আজকে আমি মাছের ব্যাপারে আমি গিয়া মামলা করতে গেছি, লিখিতভাবে লেখতেছে উকিল দিয়ে লেখতেছে।